আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আমি হচ্ছে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। আমার কিছু টুকটাক কসমেটিক্স এর প্রয়োজন ছিল, যার কারণে হচ্ছে যাওয়া অনেকদিন থেকে প্ল্যান করছিলাম যে একটু বের হব। ফাইনালি আজকে রেডি টেডি হয়ে বের হয়ে পড়লাম। অটো থেকে নেমে আমি চলে আসলাম প্রথমে একটা ঘড়ির দোকানে। এখানে এসে কিছু ঘড়ি দেখছিলাম। তো এখানে ঘড়ি দেখছিলাম মেনলি আমার ভাগ্নির জন্য, যেহেতু আমি মার্কেটে এসেছি তাই বড় আপু আমাকে দিয়ে ভাগ্নির জন্য ঘড়ি নিয়ে নিচ্ছিল। এখানে হচ্ছে আমি ঘড়ি দেখছিলাম, আমার তেমন পছন্দ হয়নি, যার কারণে এই দোকানে আসলাম ঘড়ি দেখার জন্য। তো এখানে এসে আমি আমার জন্য একটা ডাব কন্ডিশনার নিয়ে নিচ্ছিলাম। আমার যে ক্যামেরাম্যান সেও হচ্ছে এখান থেকে কিছু মেকআপ আইটেম কিনেছিল, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখানে হচ্ছে মার্কেটে এসে তো প্রচুর পরিমাণে বৃষ্টি, তাই আমরা এই দোকানটাতে এসে আর বের হতে পারলাম না। এখান থেকে মোটামুটি অনেক কিছু কেনাকাটা করেছি। তো ভাগ্নির জন্য হচ্ছে এই দোকান থেকে ঘড়ি কিনেছিলাম, বাট সেটা ভুলবশত আমি ভিডিও করতেই ভুলে গিয়েছি। আমি মেইনলি আরও কিছু কেনাকাটা করেছিলাম, সে সব কিছুই আপনাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করব। কি কি কেনাকাটা করেছি সে সব কিছু জানতে হলে আমার নেক্সট ব্লগের জন্য আপনাদের ওয়েট করতে হবে, আশা করছি তখনই সব জেনে যাবেন। যাই হোক, কেনাকাটা শেষ করার পরে আমি চলে আসলাম একটি গজ কাপড়ের দোকানে। এখানে এসে হচ্ছে আমি কিছু কাপড় দেখছিলাম। অনেকদিন থেকে ভাবছিলাম আমি সাদা একটা ড্রেস বানাবো, পরে আজকে কাপড় কিনতে এসে দেখলাম যে না, সাদাতে অনেক বেশি ময়লা ভরবে, যার কারণে আমি হচ্ছে একটা স্যালোয়ার নিয়েছিলাম সাদার ভিতরে, আর হচ্ছে জামার জন্য একটা কাপড় দেখছিলাম। তো এই তো যে কাপড়টা দেখলেন সেটাই আমি নিয়েছিলাম। আর এই তো চলে আসলাম বাসাতে, এখানে এসে আপনাদের সাথে শেয়ার করলাম এই যে ভাগ্নির জন্য দুটো ঘড়ি কিনেছি এবং আমি হচ্ছে একটা কন্ডিশনার নিয়েছিলাম, আর সেফটি পিনও হচ্ছে বড় আপু আনতে বলেছিল। এই যে আমি হচ্ছে এই গজ কাপড়টা নিয়েছিলাম, আমার কাছে ভালোই লেগেছিল। তো আমি একটা মাস্কও কিনেছিলাম, আর সাথে হচ্ছে বার্গার। বাইরে যাব তো বার্গার না খেলে কেমন যেন লাগে, বা অনেকদিন থেকে হচ্ছে আমার বার্গার খাওয়া হয়নি, যার কারণে হচ্ছে আমিও নিয়েছিলাম। আর মেইনলি হচ্ছে আমাকে বড় আপু বলেছিল ভাগ্নির জন্য হচ্ছে বার্গার নিয়ে যেতে, তো যার কারণে ওর জন্য হচ্ছে নিয়েছে, আমার জন্য একটা নিয়ে নিলাম। এরপরে আমি একটা নুডলসও কিনেছিলাম, অনেক বেশি বৃষ্টির কারণে আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, ভাবলাম বাসায় গিয়ে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমি হচ্ছে মিস্টার নুডলস কোরিয়ান রামেন যেটা ছিল সেটা নিয়েছিলাম, আমার কাছে এটা ভালোই লাগে খেতে। এরপরে হচ্ছে আমি আপনাদেরকে ঘড়িগুলো পরে দেখাচ্ছি, আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টস করে আমাকে জানাতে একদম ভুলবেন না। আর এখন হচ্ছে বাসায় ভাগ্নিও চলে আসলো, দেন আমরা হচ্ছে একসাথে বার্গার খাচ্ছিলাম। বার্গারটা হচ্ছে মোটামুটি ভালোই ছিল, তবে আরেকটু মেয়োনিজ বেশি দিলে আমার কাছে আরেকটু বেশি ভালো লাগতো। আর এই যে রাতে আমি ভাত না খেয়ে নুডলস রান্না করে খাচ্ছি, তো আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।